বাজারে সেরা তরমুজ ভাবি সেই মিষ্টি ভাবি আপনার কত লই আইছি খায়েন ভাবি এত কিছু আনছেন আপনারা আপনাদের তো অনেক টাকা খরচ হইছে টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করেন না কি এর টাকা এ তো আপনাদের জন্য উপহার এটার জন্য কি আপনাদের বাইরে কিছু করতে হবে না মানে সালামুন ভাই না মানে ওই তো সমস্যা হইছে কি যে আমার বাড়িতে বড় ভাই বিশাল একটা জায়গা নিয়ে দখল করে আছে তো আপনি যদি ভাই একটু ফোন দিয়ে কইতেন একটু উপকার হইতো ইয়া ভাই আমার এক বন্ধু আমার কাছে 2 লাখ টাকা নিছে 3টা বছর সে টাকাই দেয় না ভাইজান আপনি যদি একটু বইলা দিতেন ভাইজান দেখেন ভাই অনেক হইছে বাস করেন এবার এবার জান তো এর এই সব উপর টুপর নিয়ে যান প্লিজ না না ভাবি এ তো আপনাকে জন্য এ লয়া যাব না থাক না আনছে যে তো রাখলে নাকি আচ্ছা এই তোমরা যাও ভাই না দিয়ে কেমনে যাব না নিয়ে যাব না ভাই হ্যাঁ ভাই মিয়া যাও যাও যাই যাই তো বলতে যাও ভাই আপনার জন্য আনছি আমরা রেখে গেলাম এগুলো নিয়ে যান আপনাদের নাম দিয়ে যাব না ভাই घर दर्जा बजार फलमूल सब किस दरकार नहीं तो सत्य बोला जे अफिसे क्यों सम्मान करतना उठते बसते सबाई सालाम दे অফিস আমাকে কোনো কাজ করতে না নবাবের মতো বসে থাকি মাস শেষে বেতন পাই যে বাড়িতে থাকি ওই বাড়িতে বাড়িওয়ালা নিজে ভাড়াটিয়ার মতো থাকে শুনো নিলা আমি একটা জিনিস বুঝতে পারছি এই দুনিয়াটিতে সে ক্ষমতার দুনিয়া পৃথিবীতে যার কাছে ক্ষমতা আছে তারই যোগ্য সব ক্ষমতা আছে অন্যের পরিচয় নিয়ে পড়াই করার দরকার নাই এ তো সক্ষমতা বাড়ে না অক্ষমতা বাড়ে তোমার সাথে কথা বললে মাথাটা ধরিরা যায় ভালো আছে তো ভালো লাগতেছে না সুখে থাকলে কিছু কিছু মানুষের ভূতে কি লয় যাও সর আমার এক কাপ চা দাও মাথা ধরে গেছে তোমার সাথে কথা কইলে ভাই পেপার পড়তেছেন না পড়েন না না ঠিক আছে দেশের খবরাখবর রাখার অবশ্য আপনার দরকার আছে আর কি না মানে আমারে আসলে আপনার আরো অন্য কিছু খাওয়াইতে হইব ভাই একটা খুব ভালো কাজের অফার আছে কি কাজ কি করতে হবে আসলে না বাইরে তেমন কিছু করতে হইব না মানে আমার সাথে গিয়া জাস্ট একজনকে ধমকা আসতে হইব আর আসলে ধমকায়া ওরা শিশু করে দেবে দেখবেন না না হাসান কাউকে ধমকাইতে পারবে না এটা তো কোনো অন্যায় না ভাবি ওরা তো খারাপ লোক মানে লোকাল গ্যাং আর কি শালারা এত বদ ভাই আমার একটা প্রজেক্টের জন্য ওরা 10 লাখ টাকা ঘুষ চাই আপনি যদি এখন একটু ভয় দেখায় ওদেরকে সরাই দিতে পারেন তাহলে আপনি 20% পাবেন মানে 2 লক্ষ টাকা হাসান এইসব ব্যাপারে জড়ায় না আমাকে মানা করে দাও সব বিষয় নাক গলাও কেন তোমার তো এটা নিয়ে মাথা কামাইতে হবে না আমি যাই ওনার সাথে গিয়ে দেখি কার এত বড় হিম্মত আছে আমি যাওয়ার পরে ওনার কাছে টাকা চাই যাও যাবা না যাও